আল্লাহর প্রশংসা কি যথেষ্ট হবে? পুরাণ তুমি দাও প্রমাণ, জগতের স্রষ্টার কতটা গুণগান করলেই যথেষ্ট হতে পারে? অমিত গিরি সমস্যা তো কজ্জলং, সৌর তরু বর লেখনী মোবর্বে, লিখিত যদি সারদা সর্বকালং, তথাপি তব গুণং নমীশ পারং ন জাতি। ওরে বাবা, বাংলায় বললে কি ক্ষতি! বলছে সারা পৃথিবীর জলগুলো গুলে যদি কালি করো, সারা পৃথিবীর গাছগুলো কেটে যদি কলম করো, স্রষ্টার প্রশংসা লিখতে শুরু করো, তথাপি তব, হ্যাঁ তথাপি তোমরা সেই ঈশ্বরের প্রশংসা করে শেষ করতে পারবে না। কোরআন দাও প্রমাণ আল্লাহর প্রশংসা কতটাই যথেষ্ট। কুল্লাউ কানাল বাহারু মিদা দাল্লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহার কবলা আন্তান ফাদা কালিমাতি রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আরবি তো আরবি বুঝতে না পারবি, হেগে মুতে ছাড়বি রে ভাই, তাহলে বাংলায় বল, বুঝে আসবে। বলছে সারা সমুদ্রে যত সমুদ্র আছে পৃথিবীতে, সব জলগুলো গুলে যদি কালি করো, সারা পৃথিবীর গাছগুলো কেটে যদি কলম করো, আর স্রষ্টা বা আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, কালি শেষ হবে, পানি শেষ হবে, আল্লাহর প্রশংসা শেষ হবে না। অতএব সারা জীবন ধরে যদি প্রশংসা করি, প্রশংসার সামান্য আদায় হবে, যথেষ্ট কখনোই হবে না। তাহলে পুরাণে আর কোরআনে কোনো তো তফাত দেখছি না। তফাত করছে কারা? এই দিল্লির গদির স্বার্থান্বেষী যারা, গদির লোভ রাখে যারা, এ যারা বলছে আমরা ভারত মাতার প্রিয় সন্তান, আরে মুসলমান এরা চলে যাক পাকিস্তান, কেন এরা মাকে করে না বন্দনা। আমি বলবো ভারত মা আপনি আমাদের বলে দিন কে আপনার প্রিয় সন্তান, কারা উত্তম কারা অধম, খুলে দেখে নিন শ্রীমৎ ভগবত পুরাণ। অয়ং নিজ পরনীতে গণনা ন ঘুচেত শ্যাম উদার চেতনাং তু বাসুধৈব কুটুম্ব কাম। হরি বাবা, বাংলা বলো না। সব থেকে নিকৃষ্ট মানুষ কারা? মানুষে মানুষে ভেদাভেদ করে যারা, ভাগাভাগি করে যারা, উত্তম উৎকৃষ্ট বলছে যারা, তাদের কাছে আমি আব্দুল হাব দার্থহীন ভাষায় নিন্দা রাখা প্রস্তাব দিয়ে আমি তাদেরকে বলতে চাই না, সব থেকে উত্তম মানুষ কারা, উদার মনের মানুষ কারা, গোটা পৃথিবীর শুধু ভারতের নয়, কে কালো কে গোরো, হ্যাঁ গো, কে বেটা ছেলে কে মেয়ে ছেলে, কে ধনী কে গরিব, কে হিন্দুস্তানের কে পাকিস্তানের, কে আফগানিস্তানের, কে জাপানের জার্মানের, দেয়ার ইজ নো ডিফারেন্স অ্যাট অল, এখানে কোনো পার্থক্য নাই। উদার চেতনাং তু বাসুধৈব কুটুম্ব কাম, উদার মনের মানুষ কারা, সব থেকে বড় মনের মানুষ কারা, গোটা পৃথিবীর মানুষগুলোকে কুটুমের মতো আপন ভাবে যারা। তাহলে পুরাণ দিচ্ছে প্রমাণ তোরা সবাই সমান ভারত মাতার সন্তান। এরা বুঝে না ভারত মাতা, আজকের বলছি ভারত মাতার সন্তান শুধু ভারতবাসী, কিন্তু আমি বেদ পুরাণ পড়তে ভালোবাসি। হে পুরাণ দাও প্রমাণ আমরা কোন মায়ের সন্তান, ভারত মাতার সন্তান না বিশ্বমাতার সন্তান? নাও প্রমাণ, আদামা নাম পুরুষ পত্নী হব্বাবতী স্মৃতা বিষ্ণু করদম জাত মলচ্চ বংশ প্রবর্ধন। সর্বপ্রথম স্রষ্টা একজন পুরুষকে সৃষ্টি করেছিলেন, নাম দিয়েছিলেন অ্যাডাম বা আদাম, আর একজন নারীকে সৃষ্টি করেছিলেন, এ নারীর নাম দিয়েছিলেন কি? হব্বাবতী। হব্বাবতী মানে, আরে বাবা বাংলায় বলো, হব্বাবতী বাংলায় বললে কি ক্ষতি! শ্রদ্ধেয়া। আরে বাবা, আর মুসলমানরা বলছে হ্যাঁ গো, আদমের সঙ্গিনী হিসেবে যেন নারীকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, হাদিসে যাচ্ছে পাওয়া, তার নাম ছিল মা হাওয়া, তাই না? আচ্ছা, 2010 আমি হজে গেলাম, তো সেখানে আমার খুব শখ ছিল যে হাওয়া আলাইসালামের কবরটা দেখতে হবে, তো আমি সন্ধান নিয়ে দেখলাম মাকবারায় হাওয়া আলাইসালাম, জেদ্দা থেকে সেখানে ছুটলাম, বুঝলেন, কবর
ইরফানের ভিতরে ওখানে হাওয়াল ইসলামের কবর থাক বা নামকরণেই থাক, আমার অতটা জানার দরকার নাই। কিন্তু হাওয়া বিশ্ব মাতা ছিলেন, আরবে গিয়ে তার কবরস্থানটা দেখেই এটা প্রমাণ হলো। কিন্তু হব্বাবতী যে আদি মা ছিলেন, আর কোথায় তার পোড়ানো হলো, কোথায় তার কবর দেয়া হলো, এই ইতিহাস আজও আমি পাইনি বন্ধু। তাহলে হাওয়া আলাইহিস সালাম মুসলমানরা যেটা বলছে তার কবর আছে, এটা কিন্তু প্রমাণ। আচ্ছা, তাহলে ইনি কী করলেন? সর্বপ্রথম যমজ সন্তান প্রসব করেছিলেন। হিন্দু মতে বলছে একজনের নাম হাবল আর একজনের নাম ছিল কেবল, আর মুসলমানদের মতে কি, একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। তাই বিপ্লবী কবি নজরুল ইসলাম বাঙালিদের বোঝানোর স্বার্থে দিয়েছিলেন বাংলা ভাষায় তুলির টান, একটি বৃন্তের দুইটি কোসম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। তাহলে বিজ্ঞানীরা বলল বানর থেকে মানুষ হয়েছিল। এখানে কবিতায় কিন্তু কাজী নজরুল ইসলাম বিপরীত প্রমাণ করলেন, একটা বৃন্ত ছিল তার থেকে দুটো কুসুম হলো, বৃন্তটাকে হব্বাবতী বা হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা বন্ধু, আজকে তারপরে আর কুসুম দুটো কি, হাবল আর কেবল বা হাবিল আর কাবিল। আজকে যে সমস্ত বন্ধুরা ইউনিফর্ম সিভিল কোর্টের আলোচনা করছেন, টিভির পর্দায় নিজের মতটাকে প্রকাশ করছেন, অন্যের উপরে নিজের মতটাকে এটাই সঠিক বলে চাপিয়ে দেবার চেষ্টা করছেন, তাহলে আমাদের মতো মৌলবীদের ওই টিভির সামনে একবার বলার সুযোগ করে দিন না, আমরা পারি কি না দেখাই। ইউনিফর্ম সিভিল কোড কি করতে হবে, সকলের একমত হতে হবে, এক আইনের আওতায় আসতে হবে। তাহলে কি হবে, হযরত মুহাম্মদ এসে মৃত মানুষদেরকে কবর দেওয়ার কথা বলে সমাজে বিভাজন ছড়িয়েছেন, আদিম যুগ থেকে মানুষকে পোড়ানো হচ্ছে, তাহলে মুসলমান কেন মরা দেহকে পোড়াবে না, এটা আমরা মানতে পারবো না। আমি তাদের বলি, তুমি যদি তোমার লেখাপড়ার মানে তোমার যদি ভালো জ্ঞান থাকে, তাহলে তুমি বলো মানুষ কতদিন আগে আগুন জ্বালানো শিখেছিল। তাহলে আগুন জ্বাল, পৃথিবীতে আগুন আবিষ্কার হওয়ার আগে মানুষ মরেছিল না মরেনি? মরেছিল। তাহলে সেখানকার ইতিহাস খোলো, তাদের আগুনে পোড়ানো হতো না কোথায় কিছু করা হতো? ইতিহাস খোলো বন্ধু, ইতিহাস খোলো। হাওয়া আলাইহিস সালাম থেকে গোটা পৃথিবীতে বংশ বিস্তার করা হলো, এক মিনিট মানে এক বছর, এক বছর, এক বছর। এখনকার মেয়েরা সারা বছরের সারা জীবনে দুটো বিয়ে হবে, আর তখন দু মিনিটে দুটো বিয়ে হতে হবে। হারাম বিধান আসেনি, কে ভাই কে বোন হারাম ছিল না তখন, কোরআন আসেনি, কোনো বিধান তো আসেনি, লোকজন থাক আসবে তবে তো তার জন্য বিধান রচনা হবে, বুঝতে পারছেন না? তাই প্রাণের ভাই, এরা দু ভাই। পরের দিন হাওয়া বা হব্বাবতী প্রসব করলেন কন্যা সন্তান চাঁদ সুন্দরীকে, সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে যৌবন দেওয়া হলো, ও হলো যুবতী, এরা হলো যুবক, একজন যুবতী দুজন যুবক, ঝামেলা লেগে গেল। কেন, নারীর ভিতরে পুরুষের আকর্ষণ দিয়ে ছেড়ে মানে সৃষ্টি করা হলো, সেই যৌবনের তাকা যায়, দুই ভাই মিলে একটা মেয়েকে পাবার জন্যে মারামারি লেগে প্রথম কাবিলকে হাবিল মেরে দিল। হ্যাঁ, দিল না দিল না? তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথম মৃত বডির নাম হলো হাবল বা হাবিল, তাই কি না? এটাই তো পাচ্ছি আমরা। তাহলে এই প্রথম মরা বডিটা কি করা হয়েছিল, তখন তো আগুন জ্বালানো শেখেননি মানুষ। সেই সময় ইতিহাস দেখুন, রব্বুল আলামিন আল্লাহ বা স্রষ্টা দুটো পাখিকে পাঠালেন বা কাককে পাঠালেন, তারা গাছের ডালে বসে ঝগড়া করতে লাগলো, ছোট কাকটাকে বড় কাক ঠুকরে ফেলে দিল, মরে গেল।
ও উড়ে নিচে পড়লো, নিচে নামলো, নিজের নখ দিয়ে বালিগুলো আঁকড়া আঁকড়ি করে গর্ত খনন করলো, ঠোঁট দিয়ে মরা ছোটো কাকটাকে টানতে টানতে গর্তে ঢুকিয়ে আবার নখ দিয়ে আঁকড়া আঁকড়ি করে বালু ঢাকা দিয়ে উড়ে গেল। এই দৃশ্য দেখে সেদিন কাবিলের মতো পাপিষ্টের ব্রেন খুলে গেল। সে তখন নিজের হাতে বালি খুঁড়ে 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 বিশাল গর্ত করল মানব বডি ঢোকানোর মতো, তারপরে ঢুকিয়ে বালু ঢাকা দিয়ে তবে শান্ত হয়েছিল। তাহলে পৃথিবীর প্রাচীন ইতিহাস বলে প্রথম মরা বডিকে মাটির তলায় ঢোকানো হয়েছিল। হযরত মুহাম্মদ এসে মাটির তলায় ঢোকাতে বলেছেন, এ ধারণা পোষণ করেন যারা ইতিহাস জানেন না তারা, আমি দায়িত্ব নিয়ে বলছি, ইতিহাস জানেন না তারা। যারা বিভাজন করছেন তাদের বলি, লেখাপড়া করলে বিভাজন আসবে, আমরা তো একই মায়ের দুটি সন্তান, কেউ হিন্দু কেউ মুসলমান, একে অপরের উপরে উত্তম বলে দাবি কি করে করলাম? আরে বাবা, হিন্দু দেখবেন পাঁচটা অক্ষর আছে, যদি এটা ইংরাজি শব্দ ভাবি তো আপনি দেখবেন পাঁচটা অক্ষর আছে, HINDU। আপনি মুসলমান বলে উত্তম, হ্যাঁ তাহলে আপনি মুসলমান, হ্যাঁ আপনি বাঙালি, হ্যাঁ তাহলে আপনি শাব্দিক ক্রমানুসারে সাজান, মহর্ষ দন্তে স ল ময়াকার দন্তে ন, পাঁচটাই অক্ষর আছে। হিন্দু ভাইরা বলছেন কুরু পাণ্ডবরা পাঁচ ভাই, এদেরকে আমরা পূজা করতে চাই। আর নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটা জিনিসের উপর ইসলামও নির্ভর করছে, সব পাঁচ পাঁচ পাঁচ, যত লেখাপড়া করা যাবে তত ভালো লাগবে। এইচ অনেস্টি, সততা, যার মধ্যে সততা থাকবে তাকে হিন্দু ভাববে, যার সততা নাই মোদি হলেও হিন্দু নয়। আই ইন্টেলিজেন্সি, ভদ্রতা, যার মধ্যে ভদ্রতা থাকবে তাকেই তোমরা হিন্দু ভাববে, সে সেলিম হতে পারে, সে কামাল হতে পারে, কমল হতে পারে, যার মধ্যে ভদ্রতা থাকবে তাকে হিন্দু ভাববে। এর ন্যাশনালিটি, জাতীয়তাবোধ, শুধু হিন্দুর কথা ভাববে না, মানব কল্যাণের কথা ভাববে যারা, তবে হিন্দু তারা। ডি ডেমোক্রেসি, গণতন্ত্র, সকল মানুষকে সমান অধিকার দেবে যারা, তবে হিন্দু তারা। হিন্দু বলে আজ দাবি করছে যারা, গুজরাতি, দুজন গুজরাতি গোটা ভারতকে করছে ক্ষতি, তাদেরকে বলতে অসুবিধে নাই আমার, বলতে চাই বেদপুরাণ তোমার ভাষা সংস্কৃত হবে, রাষ্ট্রীয় ভাষা, আমি চ্যালেঞ্জ করছি তোমার সঙ্গে, বলো বন্ধু তুমি পড়বে আমিও পড়ব, তবে ওই স্বামী 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 সেবা করে স্বর্গে যাব আমি, জল দাও ঢেলে খাও, এইরকম নোংরামি করো না। বলো পুরাণ যদি তোমার হয় পুরাণ আমার, কোরআন যদি আমার হয় কোরআনও তোমার, বলুন এখানে তো ডিভিশন নাই, বিভেদ নাই, কে করলো বলো বন্ধু, বলো আল্লাহ তো সবার, রসুল তো সবার, বিশ্ব নবী, হ্যাঁ তাহলে তুমি কেন হিন্দুর হলে আমি কেন মুসলমানের হলাম, এইখানেই একটু বোঝার তফাত। তাহলে দেখছি ডি ডেমোক্রেসি, গণতন্ত্র, সকল মানুষকে সমান অধিকার দেবে যারা, তবে হিন্দু তারা। ইউ ইউনিভার্সিটি, কি বলে ইউ থেকে ইউনিটি, ঐক্যবদ্ধতা, মিলেমিশে বসবাস করবে যারা, তবে হিন্দু তারা। আজ মারামারি করছে যারা, দাবি করছে এক নম্বর হিন্দু তারা, বাহ তলোয়ার উলঙ্গ খেলে ভয় দেখাচ্ছে যারা, এক নম্বর হিন্দু তারা। হ্যাঁ বন্ধু বলো, তুমি বলো হিন্দু শব্দের অর্থ জানো, অবাক হয়ে যাবেন, একজনও হিন্দু ভাই হিন্দু শব্দের অর্থ জানে না, কোন ভাষা, অবাক হয়ে যেতে হয়। আমি লালগোলা দিয়ে জলসা করে আসছিলাম, আরও বড় জামা পরা ছিল, রাত্রের রাত জাগার কারণে ঝিমিনিও ছিল, বহরমপুর থেকে অনেক ডেলি প্যাসেঞ্জার কলকাতায় আসছিল, তারা সব খুব ভালো ভালো শিক্ষিত মানুষ, কিন্তু আমার দাঁড়িয়া টুপি দেখে হোক আর কোনো কারণে হোক, অনেক প্রশ্ন করতে 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 এমন লাস্ট স্টেজে পৌঁছালো, আমি দেখলাম রাগ বেশি বল কম মার খাবার লক্ষণ, আমি তো একারে বাবা, কোথায় মারধর খাবো, দরকার নাই।
তো যেমনি কল্যাণী পার হলো কলকাতার কাছাকাছি এলো, আমরা আমি তো জয়নগরের লোক, আমার বেশিরভাগ লোক তো শিয়ালদায় থাকে পরিচিত, মনে একটা বল এসে গেল। আমি তখন ওদের বললাম, এ ভাই অনেক আলোচনা তো শুনলাম, হিন্দু মানে কি বলবেন, কোন ভাষায় এটা? আল্লাহর কসম একজনও বলতে পারেনি। সেদিন সবাই নেট খুঁজছে, গুগলে জিজ্ঞেস করছে, গুগলে উত্তর পায়নি। দমদমে নামার পরে বলছে, স্যার একবার বলবেন। আমি বললাম, আমি যেটা বলবো সেটা সঠিক নাও হতে পারে, আমি আমার ফেভারে বলতে পারি, তদন্ত করবেন। ফোন নাম্বার নিল, আমি বলছি এটা সংস্কৃত ভাষা, এই এটা ফার্সি ভাষা, এর অর্থ হলো গোলাম, এর অর্থ হলো চাকর। হিন্দু মানে, হিন্দু মানে নানা মুনির একমত, লেখক ওই বইয়ের মাঝখানে তুলে ধরেছেন, পড়াশোনা করলে দেখবেন, এড়ে না বকনা, ঝগড়া না করে লেজটা তুলে দেখ না, ঝামালা থাকবে না। তাহলে হিন্দু মানে চাকর, তাহলে চাকর উত্তম হয় না মনিব উত্তম হয়? মনিব। তাহলে তোমরা তো চাকর, তোমরা উত্তম বলে মুসলমান খতম করছো, ঠিক করছো না ভুল করছো, উত্তর দাও। নাম্বার টু, মুসলমান বলছে আমরা উত্তম, কেন? ঈমান আছে। কি ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কিছু জানে না। এই বাংলা বলে বোঝা, আল্লাহ ছাড়া কোনো উপাসনাই হযরত মুহাম্মদ তার প্রেরিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও সবাই জানে। তোরা কে বল? মুহাম্মদ আল্লাহর রসুল, পৃথিবী জানে। তোরা আল্লাহর কে তাই বল? বলছে আমরা আল্লাহর বান্দা বা গোলাম। তাহলে হিন্দু মানে চাকর, আর মুসলমান বলছে আমরা চাকর নই আমরা গোলাম, লেখাপড়া না করার কারণে একে অপরের সঙ্গে ঝগড়া করছিলাম, যেই চাকর সেই তো গোলাম। তাহলে মনিব কে? একবার ডাকো তাকে, স্রষ্টা আল্লাহ হলো মনিব, তোরও মনিব আমারও মনিব, থাকে কোথায়? সমূহ হংসের ভূত শুনবে তস্য হস্তি যে ভজন্তি তুমং ভক্তা প্রিয় মৈত্রতে সুচাপহাম। দেখুন আপনি সেখানে পড়াশোনা করে দেখুন, উপনিষদ খুলুন, কি বলছে স্রষ্টা সম্পর্কে, হ্যাঁ আল্লাহর ভগবান নিয়ে ফাটাফাটি করছেন, পড়ে দেখুন স্রষ্টাকে। আর থাকে কোথায়? হিন্দুদের কাছে না মুসলমানের ভিতরে? কোথায় থাকে? আছে, জানা আছে, ফুটানি করছ। ইয়া সালু নাকা আনি রুহ, প্রশ্ন করি রুহ সম্পর্কে, আত্মা সম্পর্কে। তুমি হিন্দু মুসলমান সম্পর্কে প্রশ্ন করছো, আমি তোমাকে প্রশ্ন করি আত্মা কোথায় থাকে বলতে পারো? কে পাঠায়? মোদি। মোদিরও তো আত্মা চলে যাবে, যাবে না? না যাবে না। পৃথিবীর কেউ আমার আছে? অমিত শাহ যাবে না থাকবে? সবাই তো যাবে, আমি যাব না থাকব? নবীও গেছেন নাকি বলুন জি? তাহলে সবাই তো, মানুষ মাত্রেই তো মরবে। ও বাবা, তাহলে রুটা কে পাঠায়, আত্মা কে পাঠায়? একবার জিজ্ঞেস করি কোথা থেকে আসে। জামিলা বুবু, তখন অভাবের সময় 20টা ডিম বসিয়ে দিয়েছিল মুরগির। ও বাবা, মাত্র 5টা বাচ্চা উঠেছে, 3 দিনে আর কোনো সাড়া নাই, সে কি কান্না! পাশ থেকে আবিদা ভাবি এলো, কেন রে মন খারাপ কেন? বলছে 20টা ডিম ধার করে টাকা নিয়ে সেলিমের বাপকে জানাইনি রে বুবু, মুরগি বসিয়ে দিয়েছিলাম, মাত্র 5টা উঠেছে, ও বিক্রি করে কি ওর টাকা শোধ হবে? বলছে বাকিগুলো? বলছে কই আর তো সাড়া নাই। বলে চিন্তা করিস নি, এক গামলা পানি আন। পানি আনলো, আবিদা ভাবি পানিতে ডিমগুলো ভাসাচ্ছে, যেটা ডুবে যাচ্ছে সাইডে রাখছে, যেটা ভাসছে বলছে চিন্তা করিনি, আজকালের মধ্যে আবার বাচ্চা ফুটবে। এ ভাই বলে না, বলে না, যখন পানিতে ডোবালো বা ভাসালো, আবিদা ভাবি কোনো ছিদ্র ছিল? বলেন না। তাহলে পরের দিন সকালে মুরগির বাচ্চা পিক 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 করছে, তাহলে এতে কোনো ছিদ্র গর্ত কিছু তো দেখা গেল না, আত্মা কোন পথে ঢুকেছে আমার একটু বলো না। কে পাঠালো? মোদি। তাহলে কে পাঠালো? মমতা দিদি, ক্ষমতা আছে, যতদিন গদি ততদিন তোমরা, নোংরা কথা বলো না। চালো না গানে রো, এ রো হিন্দু পাঠায় না মুসলমান পাঠায় না, পাঠায় কে? আল্লাহ। এ আল্লাহ থাকে কোথায়?
ব্যাখ্যা করো ব্যাখ্যা করো। শুধু মাইক বাজিয়ে গুণগান করলে হবে না, মাইকে শুনতে পাই আমরাও সেখানে যাই, হরির উপর হরি শোভা পায়, হরিকে দেখি হরি হরিতে লুকায়। হরি বাবা কবি বললেন বাংলা ভাষায়, হরি হরি হরির উপর হরি শোভা পায়, হরিকে দেখে হরি হরিতে লুকায়। তার মানে হরি হরির উপর হরি, যা বাবা তাহলে নিচেই যে সেও হরি, উপরে যে সেও হরি, হরিকে দেখে হরি, যে দেখছে সেও হরি, যাকে দেখছে সেও হরি, যেখানে লুকোচ্ছে সেটাও হরি, সব হরি। বাহ, এ কী করে মন্তব্য করি, বাঙালি কবি বাংলা ভাষায় পরে বুঝিয়ে দিলেন, তোমরা বোঝো না কেন, হরির উপর হরি শোভা পায়। ও বাবা, একটা পুকুর ছিল, পুকুরের জলে পদ্ম গাছ ছিল, পদ্ম পাতার উপরে একটা ব্যাঙ বসেছিল, ব্যাঙকে দেখে সাপ খেতে গেল, সাপকে দেখে ব্যাং পুকুরের জলে ডুবে গেল। কবিতার ভাষায় ফোটালেন হরির উপর হরি শোভা পায়, পুকুরের উপরে পদ্ম পাতাটা সুন্দর দেখায়, তাহলে পুকুরটাও হরি, পদ্ম গাছটাও হরি, হরিকে দেখে হরি, সাপকে দেখে ব্যাং, সাপও হরি ব্যাংও হরি, হরিতে লুকায় জলে লুকোলো জলও হরি, বা সব হরি। বলে বোকা রে, তো বুঝিস না কেন, ওই পুকুরে যে হরি সে, ওই ডাঙায় যে হরি সে, ওই জলের ভিতরে যে হরি সে, ওই গাছে যে হরি সে, আর তোর ভিতরে যে হরি সে, বুঝতে পারছো না। তার মানে সমূহাং সর্বভূত সুনামে, সমগ্র জীবের মধ্যে, শুধু মানুষের মধ্যে নয়, বিভাজন করো না, শুধু মানুষের মধ্যে হলে হিন্দুর মধ্যে না মুসলমানের মধ্যে প্রশ্ন আসতো, ইহুদির মধ্যে না খ্রিস্টানের মধ্যে, নারীর মধ্যে না পুরুষের মধ্যে প্রশ্ন আসতো, কিন্তু এখানে বলছে সমূহাং সর্বভূত সুনামে, সমগ্র জীবের মধ্যে, মানুষ ছাগল ভেড়া হাতি ঘোড়া কেকড়া কুচে সাপ বিছে পৃথিবীতে যা কিছু আছে সবার ভিতরে সমানভাবে বিরাজ করেন যিনি স্রষ্টা, তিনি বলুন সুবহানাল্লাহ। আমি তো তফাত বুঝি না, তফাত করে কারা, লেখাপড়া জানে না যারা, অর্ধশিক্ষিত ভারতবর্ষকে দখল করে নেতৃত্ব দিতে গিয়ে বিভাজন নিয়ে আসছে। কোরআনে বিভাজন নাই, পুরাণেও বিভাজন নাই, দায়িত্ব নিয়ে বলছি ভাই। তাহলে মুসলমান কাকে বলে, ছেড়ে দিলাম মহর্ষৌ দন্তেশ্বর ল ময়াকার দন্তের ন। কবি বলছেন পাঁচটা অক্ষর আছে কেন, পাঁচটা গুণ থাকবে যার তবে মুসলমান ভাববে তার। আমরা মুসলমান ভাবি কার, দাড়ি টুপি আছে যার, তাই না? ও বাবা, গরুর যত দালাল আছে একক তো নামাজ পড়ে না, বেটা মুখ ভর্তি দাড়ি রেখেছে, গরুর ভালো দাম পাবে, তাই না? তাহলে ওরে বাবা, তাহলে দাড়িতে মুসলমান ভাবা যাবে না, কবি অন্য কথা বলছেন। মহর্ষৌ মুখ তো হবে মনটা যার, যার মনে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না, নাম্বার ওয়ান তাকে ভাববে মুসলমান। ও নামাজ পড়লে নামাজি মুসলমান নয়, রোজা রাখলে রোজাদার মুসলমান নয়, টোটাল কোড অফ লাইফ অনুকরণ করে যারা তবে মুসলমান তারা। একটা অংশ কোরআনের একটা কথা মানলে কি শুধু মুসলমান হবে, এ শুধু নামাজ পড়লে নামাজি বলা হবে। বন্ধু মহর্ষৌ মু, জামাল নামাজ পড়ে সিপিএম করে, কামালও নামাজ পড়ে তৃণমূল করে, এখন ইসলামের বিধান এক জায়গায় পাশাপাশি নামাজ পড়তে হবে, ওখানে কোনো ব্যবধান চলবে না। তাই কাতারের শেষ দিকে জামাল দাঁড়িয়েছে, আর তো কেউ নাই, একজনের মতো জায়গা ফাঁকা আছে, তাই সিপিএম করা কামাল বাধ্য হয়ে ওখানে নামাজে নিয়ে ধরেছে আল্লাহু আকবার, ইশালা জামাল দু। আজ 10 বছর কত রকম কেস দিলি, এই সামনে ইলেকশন ডে, যদি একবার গদি উল্টাতে পারি তোর যে কি করবো শালা, তুই বুঝবি সেদিন দিনের বেলা মুড়ি সর্বনাশ। সকলে দেখছে দুজনে নামাজ পড়ছে, কিন্তু ওর নামাজের ভিতরে নিজের অধিকার কেড়ে নিচ্ছে, তাই না? আরে বাবা, ও বাবা, লোকে দেখছে নামাজি নামাজ পড়ে নেকি পায় কত, আর বেনামাজি
দাঁড়িয়ে থাকে কুকুরের মতো, আরে বাবা আনন্দ কত। কিন্তু নামাজ তো ও পড়ছে, কিন্তু ভিতরে তো নামাজ নাই। মাই ইহা হুঁ মেরা দিল মদিনে মে হ্যায়, ও তো নামাজ পড়ছে, ওর মনটা তো সিপিএম আর তৃণমূলকে জেতাচ্ছে, বুঝতে পারছো না? সব বেটা ধরা পড়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরিনে মজলিসে ওয়াজ করছেন, এক সাহাবি এসে বলছেন, আল্লাহর নবী আজকে দেখে এলাম রাস্তায় মার্ডার হয়ে পড়ে আছে একজন। একজন বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অধিকাংশ সাহাবি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন সাহাবি বললেন, আলহামদুলিল্লাহ। রসুল বললেন, কি বাবা তুমি আলহামদুলিল্লাহ বললে কেন? বললে, আল্লাহর নবী আপনি তো হাদিসে বলেছেন, কি বলছে? পরের হাতে মরবে যারা, শহীদের মৃত্যু পাবে তারা, শহীদ পেলো তাই আলহামদুলিল্লাহ বললাম। রসুল সোনার জমানে বললেন, আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। এই সব মৃত বডি কখনো জান্নাত পাবে না। কেন বলছি? ওই দুজন জামাল আর কামাল দুজনেই জাহান্নামে যাবে। আল্লাহর নবী, ও তো মরেছে, ইয়ে যে মেরেছে এ তো খুনি, এ জাহান্নামে যাবে, তো ও মরেছে, ও কেন জাহান্নামে যাবে? বলে, নিয়তের ওপর নির্ভর করবে। কামালের নিয়ত ছিল জামালকে মারবে, জামাল জানতে পেরে তার আগে ভাগেই কামালকে মেরেছে, তাহলে ওদের লক্ষ্য ছিল মারামারি, যে তাই কিলাহুমা ফিন্নার, দুজনেই জাহান্নামে যাবে। এ মুসলমান নামাজ পড়ে জান্নাত খোঁজে, ওরি বাবা। রসুল জান্নাতের গ্যারান্টি কোথায়? বিশ্বনবী বললেন, বিশ্বনবী কি বললেন? ইন্নাল জান্নাতা তাহাতা আকদামে উম্মাহাতিকুম, জান্নাতের গ্যারান্টি আছে মায়ের পায়ের সেবায়। এ মুসলমান মাকে ভাত দেয় না, ওয়াব সাহেবের পাটি পেয়ে জান্নাত করে কামনা, দুর্বে আদম মোটেই হবে না। জি অবাক লাগে। তাহলে প্রথম শর্ত কি? মনটা মুক্ত হবে, মনটা যার যার মনে হিংসা বিদ্বেষ থাকবে না, উঁচু নিচু থাকবে না, ধনী গরিব থাকবে না, কালো গোরো থাকবে না, নাম্বার ওয়ান সেই হবে মুসলমান। দন্তেস্য সইবে সকল অত্যাচার, অত্যাচার সহ্য করে যারা মুসলমান তারা, অত্যাচার করে যারা জালিম বেঈমান জাহান্নামে যাবে তারা। লক্ষ্য থাকবে দিন কায়েমের, আমার লক্ষ্য বিজেপিকে জেতানোর, আমার লক্ষ্য তৃণমূল জেতানোর, আমার লক্ষ্য সিপিএমকে জেতানোর। হ্যাঁ বন্ধু, ল বলে লক্ষ্য থাকবে দিন কায়েমের, আমার দিন কি করে গোটা পৃথিবীতে প্রসারিত হবে, এই চিন্তা করবে যারা তবে মুসলমান তারা। ময়াকারে মা মানবে হুকুম আল্লাহ পাকের, আদার্স কারোর হুকুম মানবে না। এই ইয়া কানাবুদু আইয়া কানাস্তাইন বলবে, কিন্তু পীরের মাজারে গিয়ে সেজদা দিতে ছাড়বে না। ও বেঈমান, এ মুনাফেক, হরি সর্বনাশ। ময়াকারে মা মানবে হুকুম আল্লাহ পাকের, আল্লাহ ছাড়া কারোর হুকুম মানবে না। দন্তেন্ন নবীর সুন্নত ছাড়বে না। এই পাঁচটা গুণের গুণী হলে তবে তাকে মুসলমান বলে। ছাঁচে ফেলে দেখুন, এই পাঁচটা গুণ যদি আমার থাকে তবে আমি মুসলমান। ব্রাদার ইন ইসলাম, মুসলমানের ধর্মের নাম কি? ইসলাম। সেটা যদি ইংরাজি শব্দ ভাবি তাহলে শাব্দিক ক্রমানুসারে সাজান, আই এস এল এ এম, আই আই এ সুড, এ লাভ, এ অল, এ ম্যানকাইন্ড, আই সুড লাভ অল ম্যানকাইন্ড, আমি সমগ্র মানব জাতিকে ভালোবাসতে চাই, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। বলো নারায়ণ থাকবে। তাহলে আগে বললাম হিন্দু মানে কি, বিশ্বের মঙ্গল কামনা করে যারা, মানব জাতির কল্যাণ কামনা করে যারা,
তবে হিন্দু তারা মুসলমান কারা, আই শুড লাভ অল ম্যানকাইন্ড, সমগ্র মানব জাতিকে ভালোবাসবে যারা তবে মুসলমান তারা, অন্যথায় মুসলমান ভাবাই যায় না। তাহলে ধর্ম কি শেখাচ্ছে? সকলের মঙ্গল কামনা করো। আমরা করি বন্ধু, করি আমার বিশ্বনবী নিয়ে একটু বলি, সময় তো শেষ হয়ে আসছে আমার।